আসসালামু আলাইকুম বন্ধুরা। অগস্ট মাসের একটা লং উইকেন্ডে আমাদের কিছু ভাই বেড়াদাররা মিলে আমরা মিউনিক থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে অস্ট্রিয়ার একটা ছোট্ট গ্রাম হফগার্ডেনে বেড়াতে গিয়েছিলাম 3 দিনের জন্য। সেই মেমোরি আপনাদের সাথে আজকে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। শুভ সকাল। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে এই যে এইখান থেকে আমরা উঠব এবং আমরা যাব হচ্ছে ঠিক পাহাড়ের এই চূড়ায়। ইটস রিয়েলি লুকস এক্সাইটিং, কারণটা অনেক লম্বা একটা পথ আমাদেরকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। আশা করতেছি একটা এক্সাইটিং জার্নি হবে। এই যে আমাদের তামিম ভাইরা একটা ইয়াতে উঠছে, শাওন ভাই, ইভানা, খুশরত ভাবি। হ্যাঁ এমনি, হ্যাঁ ওটা সময় হলে গেট লাগে, প্রাকৃতিক সৌন্দর্য যে অন্যরকম, কি বলবো, মিলন মেলা। এখানে চারপাশে অনেক বড় উঁচা উঁচা পাহাড়, তার উপরে আমরা আছি 1630 মিটার উপরে। এবার প্রিয় বালু পেয়ে গেছে, আমরা এখন ঘুগি ফার্ম হয়ে সেলফ, এটা 1829 মিটার উঁচুতে আমরা সাইলবান দিয়ে উঠে আসছি। এইখানে খুব সুন্দর করে বাচ্চাদের খেলনা বানাইছে। আমি অস্ট্রিয়াতে অনেকগুলা এরকম পাহাড়ের উপরে উঠছি, কিন্তু এইটা আমার সবচেয়ে সুন্দর লাগতেছে, কারণ হলো এবার প্রথম বাচ্চা নিয়ে উঠছি এবং এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে যেটা আমি আগে কখনো দেখিনি। তারই বা যেমন এখানে বাচ্চারা লাফানোর জন্য ইয়া আছে, এখানে অনেকক্ষণ খেলছে, এখন বালুতেও খুব পছন্দ করে, এখন বালুতে খেলা শুরু করছে, বসে পড়ছে একদম বালুতে। বাচ্চারা বালু খুবই পছন্দ করে। ওখানে আরও অনেক কিছু আছে, যেরকম বেয়ে বেয়ে উপরে উঠানোর, তারপরে ওখান থেকে নামার। এটা একটা কুকুরের মুখের মতো বানাইছে, এটা নাক, এটা মুখ, ওটা চোখ, এরকম। হয়ে সাল্ফ, এটা 1829 মিটার উঁচু সাইলবান গুলা, জায়গাটা খুব সুন্দর। এই যে আসেন দেখি, ভিডিও ধরো, ওকে ধরো, সামনে সব সাইলবান গুলা নামছে। আমরা নামলাম, নামার পরে এখানে জায়গাটা খুব সুন্দর করে সাজাইছে, মানে খুব যে জিনিসটা, তারপরে বসা, মানে এটা জাস্ট ওদের এন্ট্রান্স আর কি। পিছনে একটা হোটেল মনে হচ্ছে, এটা খুব সুন্দর, স্টেশনটা সুন্দর। যাক আমরা এখন সুইমিং করতে যাব, দেখা যাক কেমন হয়। তাই সব সাবধানে, ভিডিও কি হচ্ছে? হ্যাঁ সবাইকে নিয়ে সবাই রিল্যাক্স করতেছে, এই যে আরিবা ছবি তোলে। চলেন, সুইমিং এর সময় বেশি নাই। ছয়জনের জন্য টেবিল, এটা বসে আসছি, এখনো খাবার আসে নাই, ফার্স্টে সালাদ টালাদ নিবো আর কি।
দেখাই আজকে আমাদের খাবার আর ডিনার কিরকম হয় দেখা যাক। আমরা সালাদ খাওয়া শুরু করছি এখানে। ওই পাশে আসলে কিছু সালাদ দেওয়া আছে, বেশি না, তিন চার রকম সালাদ, যে যার মতো ড্রেসিং মিলায় সালাদ নিয়ে আসতেছে। তা আমি খেলাম, এটা আমার সেকেন্ড বারটি। আর ওইখানে সেটা একটা ইন্টারেস্টিং থিং আমি দেখাই, সেটা হলে এখানে সব রকম ড্রিঙ্কস আর কি, ওয়াইন আছে, সফট ড্রিঙ্কস আছে, পানি আছে, বিয়ার আছে, এগুলো সব ফ্রি। হ্যাঁ, এটা মজা আর কি, যেমন ড্রিঙ্কসগুলো বেশ ভালোই, খারাপ না। আর ওরা একটু পরে আমাদের স্যুপ সার্ভ করবে, তারপরে মেইন ডিশ, তারপরে ডেজার্ট। দেখা যাক কেমন হয়, চলছে আমাদের ডিনার। আবারের মতো লেট স্টার্টেড। এই যে স্যুপ দিছে আজকে, টমেটো স্যুপ, টমেটো স্যুপ। আর আড়িবার জন্য দিছে হলো ফিশ ফ্রাই প্যান আর পমিস। টমেটো স্যুপটা ভালো লাগছে আমাদের। আমাদের ট্যুর পার্টনার সবাই ছোট্ট ভালো ছিল। তো আজকে আমাদের ডিনারে হলো ফিশ, জানি না কি ফিশ, সাথে হলো পিস, আর হলো আলু, আর একটা সস দিছে, খারাপ না। আমরা ভাবছিলাম কুকড ফিশ হবে, কিন্তু ফ্রাইড ফিশ দিছে না। সেকেন্ড ডে ডিনারের পরে আমরা একটু হাঁটতে বেরোইছি। এই জায়গাটা বেশ সুন্দর, একটা পানি বেয়ে চলে গেছে, ছোটো একটা কালভার্ট, এটার উপরে আমরা দাঁড়ায় আসছি। আর সামনে রাস্তা গেছে লোকজনগুলা, এদিক দিয়ে একটা হাঁটা রাস্তা আছে বললো, সবাই বললো খুব সুন্দর। তো আমরা আজকে এটাই দেখতে আসছি আর কি, কতক্ষণ হেঁটে হেঁটে তারপর আমরা রুমে যাব গল্প করার জন্য। শাওন ভাই, এখানে বাসাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। পরে এরকম গাছ ভরা আপেল গাছ দেখলাম, আগে স্টুটগার্টে যখন ওই এরিয়ায় থাকতাম তখন দেখতাম, বড় এর মতো লাগে কাঁচা আপেলের ভর্তা। এই যে ভর্তা, সুন্দর একটা বাসা। আমরা বেসিক্যালি হাঁটতে পেরেছি, প্রচুর আপেল, পুরো গাছ ভর্তি আপেল, মাই গডনেস। না না, এটা ছিঁড়বে মানে কি, এটা কাইটে নিয়ে যাবে পরে। কোথায় উঠেছিল তুমি? এটা চিকেনের উপর উঠেছো আরিবা? হ্যাঁ, আরিবার মা উঠেছে। এটা সাদা আর কালো মেরিগো রাউন্ড। Hey.
ফেমাস শোভরেস্কি মিউজিয়াম ফিস্টালভাল্ড। শোভরেস্কি মিউজিয়াম ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি, তারপরে এখন অনেক অ্যাক্টিভিটিস বাকি ওইখানে, তার মধ্যে থেকে আমাদের ভাত খাওয়ার নেশা উঠছে। সো আমরা একটা ফ্রাই দোকানে আসছি, তা আমি ফ্রাইড রাইস অর্ডার করছি, আর আমাদের তিনজনের ফ্রাইড রাইস আসছে, আর বাকিদের খাওয়া আসতেছে, আর আরিবার জন্য ফ্রু রিংস রোলের। আমরা শোভরেস্কি মিউজিয়ামের ভিতরে আসছি, এটা প্রথম রুম, একটা মানে ঘোড়াকে কীভাবে ক্রিস্টাল দিয়ে সাজাইছে, এটা অপরূপ সৌন্দর্য। এটা আসলে অনেক লাইট কম তো বোঝা যাচ্ছে না, এখানে একটা ক্রিস্টাল, এরকম যদি একটা অরিজিনাল হীরা আমার থাকতো। এটা পুরো ঠান্ডা সামারের মধ্যে বরফ পড়ার যে ফিল, এই যে বরফ পড়লে যেরকম টেম্পারেচার হয় শীতকালে, সেটার একটা ফিল দিছে এখানে। এরকম আসলে জমে না, বাট এরকম জমে। এই যে রিস্টিক বরফ জমায় রাখছে, বরফ জমে গেছে। আর এখানে এই যে ফ্লেক্স পড়তেছে, এই যে মেরে এই আর কি সুন্দর ঠান্ডা একটা, মানে এখানে আসলে বরফের সাথে ক্রিস্টালের সম্পর্ক হলো, বরফ আসলে পরে হলো ছয়টা মানে ষড়ভুজ আকৃতির থাকে, এবং বরফের আকার আসলে ষড়ভুজ, এটার সাথে ক্রিস্টালের যে সম্পর্ক এটা রিলেট করার জন্যই এই এই ঘরটা ওরা বানাইছে। তুষার কণা আসলে ছয়টা কোণ থাকে। এই ঘরের অ্যারেঞ্জমেন্টটা হলো, পুরা ঘরটা হলো আপনার আয়না দেওয়া, রিফ্লেক্টেড গ্লাস, অনেকটা ক্রিস্টালের মতো আকৃতির, এবং উপর থেকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছে, একবার লাল, একবার নীল, একবার হলুদ, একবার সবুজ। এতে যে একটা আলো আধারী পরিবেশ তৈরি হচ্ছে, রিফ্লেকশন তৈরি হচ্ছে, একটা অন্যরকম, আর রিফ্লেকশনে কথায় গম 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 করতেছে, এটা অন্যরকম ফিলিংস। এই ঘরটা হলো দ্য লাইট অফ পারফরমেন্স, এরকম জমকালো ড্রেস মানে তৈরি করার জন্য যে এই টাইপ নায়ক বা ড্যান্সাররা বা পারফর্মাররা যেরকম ড্রেস পরে, সেরকম ড্রেসের একটা জিনিস বুঝেছে, বা অর্নামেন্টস। তারপরে ওখানে ঝাড়বাতিটা অন্যরকম, একটা পিয়ানো, পুরো ট্রান্সপারেন্ট কালারের পিয়ানো বানাইছে এরকম আর কি। এটা একটা ড্রেস, এই ড্রেসটা অরিজিনালি এই সেলিব্রিটিটা পরে, হয়তো সে মিউজিক গান টান করে, সে কোনো কনসার্ট করছিল, তো এটা এখন জাদুঘরে রেখে দিছে, জল 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 করতেছে। হ্যাঁ, সাংঘাতিক লাইটের খেলা। সিমিলারলি এটা একটা বুট, কত বড় ক্রিস্টালের বুট, জুতা, মাই গড, স্যান্ডেলের জুতা, একটা বড় স্যান্ডেলিয়ার, বিশাল বড়, মনে হয় স্যান্ডেলিয়ারের দাম কম বেশি কি ক্রিস্টাল কত ভালো এটার উপর ডিপেন্ড করে না, কত ভালো ক্রিস্টাল তার উপরে স্যান্ডেলিয়ারের দাম ডিপেন্ড করে। 400, বিশাল, কয় ফুট হবে এটা, আমাদের ব্যাপার হলো প্রত্যেকটা রুমের একটা সুন্দর সুন্দর নাম। এই এইটার এই রুমের নাম, যে রুমে আমি এখন ঢুকবো সেটার নাম হলো রেডি টু লাভ। অনেক ভিড়, সিঁড়ির মধ্যে লিখে রাখছে কি সুন্দর, বলিউড স্টাইল। হ্যাঁ, বলিউড স্টাইল, আচ্ছা। এই যে রেডি টু লাভ বাই মানেশ আরোরা, ইন্ডিয়ান
রেডি টু লাভ বাই মানিষ অ্যারোরা আছে। মানিষ অ্যারোরা নামের আর্কিটেক্ট এটা ডিজাইন করছে। এটা অনেকটা মুঘল স্টাইলের বানাইছে আর কি, ইন্ডিয়ান স্টাইলে বানাইছে এটা। পা দিচ্ছে সেখানে একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। এই যে আমি পা দিচ্ছি, এই যে আমি পা দিচ্ছি, ক্রিস্টাল তৈরি হচ্ছে। যে নসিন পা দিচ্ছে, এই যে পা দিচ্ছি, ক্রিস্টাল তৈরি হচ্ছে। এই যে দেখছেন, যেখান দিয়ে মানুষ পা দিবে সেখানে সেখানেই চেঞ্জ হচ্ছে। শাওন ভাই ফ্রাই গেব্রাটেন রাইস খায়, এখন বেচারা গেব্রাটেন হয়ে গেছে, মনে হচ্ছে শুয়ে পড়ি এখন। না ভাই, এটা ঘুরে, এটা ঘুরার পরে ওই ঘাসের মধ্যে শুয়ে পড়তে হবে। গিয়ে ট্রান্সপারেন্ট অপেসিটি এক একটা ঘর এক এক রকম, এক একটা ঘর এক এক রকম। ডায়মন্ড কালারের লাইটের ইয়া, ডায়মন্ড শেপের, ডায়মন্ড শেপের ক্রিস্টালের মতো করে শেপ, বিভিন্ন আর্ট ওয়ার্ক। খুবই ইন্টারেস্টিং এই ছোট একটা রুম, ওটার মধ্যে কমপ্লিট লাইট চেঞ্জ হয়, কিছুই বোঝাচ্ছে। ঘরে ঢুকবো, এই ঘরে ঢুকার জন্য এরকম আমরা লাইনে দাঁড়াইছিলাম, এরকম ঘরটা হবে ওরকম। তো এটার জন্য মানুষ এরকম লাইনে দাঁড়ায় আসছে, আমাদের এখন টার্ন। দেখা যাক কেমন এটা, এটা আবার রুমে ঢুকে দরজা লাগায় দেয়। এটা পুরোটা চারপাশে আয়না, মাঝে এরকম স্যান্ডেলিয়ার দেওয়া, এবং মানুষ এখানে দরজা লাগিয়ে দেয়। খেলা, এইটা হলো মেইন লাইট। এই চারিপাশে আয়না থাকার কারণে মনে হচ্ছে অনেক লাইট আমার আশেপাশে, অনেক লাইট আমার আশেপাশে, এবং আমি অনেক মানুষের মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে অনেক লাইট। আয়না রিফ্লেকশান, চারিদিকে আয়না, এটার মধ্যে এটা রিফ্লেকশন হচ্ছে, এটাই খেলা। এটা মডেল বানাইছে, হ্যাঁ, কোন দেশি স্টাইলের আমি জানি না, ইংল্যান্ড নাকি, হ্যাঁ, এটা মানে ইংল্যান্ডের স্টাইলে নাকি, এটা পড়তে হবে হিস্ট্রিটা। ট্রেনটা চলে, এখন বুঝতে পারছি এটা কি, এটা হলো ওই লম্বা টাওয়ারটা হলো, এই যে ট্রেন চলতেছে, এই যে ট্রেন চলা শুরু হয়েছে। আচ্ছা, এটা হলো নয়েস ওয়েস্টার্ন ক্যাসেল, ওই পিছনে হলো সেন্ট পিটার্সবার্গ, উপরে হলো লন্ডনের বিগ ব্যাং, আরও অন্যগুলো আমি জানি না, এটা কোথায় কার জানি না। স্ট্যাচু অফ লিবার্টি, এটা নেপোলিয়ন, কোন দেশে আছে কে জানে, ফ্রান্সে। আচ্ছা, টিপিক্যাল ঘর, কি সুন্দর লাইটিং। এই যে ট্রেনটা আসতেছে, এটা কি বুদাপেস্টে নাকি, এটা এই রুমটাতে হলো এরকম আমেরিকান এই গানগুলো শোনানো হচ্ছে, এবং ওরা যে ড্রেস আপ করে পারফরমেন্সটা করে সেটা শো করা হচ্ছে, অপেরা। তিনটা টিভি দেওয়া আছে, অপেরা শুনে আরিবা হাইপার হয়ে গেছে, নাফালাফি করতেছে, নাচতেছে, যেতে যাচ্ছে না। অপেরা আসলে খুব ইন্টারেস্টিং, আমার যদিও কোনো জ্ঞান নাই, বাট ইট ডেফিনেটলি ইন্টারেস্টিং, কেউ যদি বুঝে এই যে একটু সুরগুলা, এগুলার ডেফিনেট কোনো মিনিং আছে, অবশ্যই মিনিং আছে। ক্রিস্টাল দিয়ে বানানো তাজমহলের ফিগার, হ্যাঁ, ফেমাস ব্লু নোজেস। এখানে হলো পিরামিড, কিন্তু মজার জিনিস ভিতরে কি না,
Einstein. We know a few things that the politicians do not know, and we feel the duty to speak up. The situation calls for a courageous effort, for a radical change in our whole attitude, in the entire political context. So even though we Martin Luther King of today and tomorrow USA কোনো বিখ্যাত ট্রেজার্স এখানে মানে ক্রিস্টাল দিয়ে যেসব লাইভ গয়না বানানো হয়েছে ইউজ করা হয়েছে বিভিন্ন সালে এগুলো দেখা হয়েছে যেমন ওগুলো হলো ডিজাইনড ব্রাস তারপর এখানে ডিফারেন্ট মুকুট তারপরে ড্রেসেস বিভিন্ন অর্নামেন্টস ওইদিকে আরও অনেক ড্রেসেস মুকুট এরকম অনেক কিছু একটা মিউজিয়ামের মতো করে সাজায় রাখছে দোজ ইউজড অ্যাজ এ অর্নামেন্টস আরিবা খুব 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 খুশি এখানে এসে ও যেসব রুমে ওর ভালো লাগছে ওখান থেকে সে আসতে চায়নি ওকে জোর করে আনা হয়েছে এই রুমটা ওর খুব ভালো লাগছে ও দৌড়াদৌড়ি করতেছে আর এটা কি একটা খালা মাটি হাত দেয় এটা খুবই বাজে কেন নাই বেবি নাই এখানে কেন বেবি নাই আসো চলো আমরা যাই চলো ক্রিস্টাল ওয়ার্ল্ড ঘুরা শেষ এটা লাস্টে ওদের একটা সোয়ারোস্কির অর্নামেন্টস বিক্রি করার একটা শোরুম এখানে আমরা আইসক্রিম টাইসক্রিম খাচ্ছি তিনজন বসে বসে আইসক্রিম খাচ্ছে কেমন আইসক্রিম হাজেলনাটস মজা এই যে আরিবা খুব খেলছে আমরা এখানে একটা বাঙালি ছি ফ্যামিলি ওরা ইটালি থেকে আসছে ওনারা আমাদের সাথে আমরা খুব গল্প করতেছি এখানে এই আর কি আমরা ভালো সারাদিন ভালো গেল সুন্দর দিন আমরা এখানে এখন সবাই আরাম করে বসে 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 আছি কিন্তু দুঃখের বিষয় হলো বৃষ্টির পানির ফোঁটা পড়া শুরু হয়েছে এই যে সবাই বসে আছে এখানে শেষ খাও মাগো অনেক গরম বাইরে হিয়ার হলো ফাঁসা ফাঁসা হলো গরুর মাংসের ভুনা এই যে রুটি চলে আসছে সুরবিয়ান বিরিয়ানি চলে আসছে
বন্ধ করে থাকবে, খাওয়া 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 সব মোবাইল অফ। রুটিটা কেমন মজা? আরবিক দোকানে যেগুলো রুটি দেয় সেটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট টেস্ট এবং অনেক মজা। দেশি পরোটা এবং রুটি দুইটা আরিবাও খুব চিকেন বিরিয়ানি পছন্দ। বিরিয়ানির স্বাদটা বলেন, বিরিয়ানির স্বাদটা কেমন? খুবই মজার, বিরিয়ানিটা পুরো বাংলাদেশি কাচ্চির মতো একদম। আচ্ছা গ্রেট, আমার ইয়াটাও মজা। আমার আমি লাম মান নিছি, লামটাও খুবই নরম সফট, আপনার লামে যে ফ্লেভারফুল জুসি টিনার মানে হ্যাঁ ওয়াও। I'll show you.